যে কনকনে শীত পড়ছে পিঠা তো খেতেই হবে, আর সেটা যদি হয় খেজুরের গুড় আর দুধের খিরসায় তৈরি পাটিসাপটা পিঠা তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু তানিস কিংডম। খুব সহজে ঝামেলাহীনভাবে কীভাবে পারফেক্ট পাটিসাপটা পিঠা তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে, নতুন যারা রাঁধুনি আছেন তাদের কিন্তু বেশ উপকার হবে। চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি। পিঠার জন্য প্রথমে একটি বলে আমি নিয়েছি 1 কাপ চাউলের গুঁড়া। আমি এখানে শুকনো চাউলের গুঁড়াটাই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ আটা, অ্যাড করছি সামান্য একটু লবণ, সব কিছু একটু মিক্স করে নিব। অ্যাড করছি 1/2 কাপ খেজুরের গুঁড়ার শিরা। আমি এখানে 1 কাপ খেজুরের গুড় 1/2 কাপ পানি দিয়ে একটা বলক দিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে সরাসরি খেজুরের গুড়টাও এখানে ব্যবহার করতে পারবেন। অ্যাড করছি 1 কাপ পানি, সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব। দেখুন পিঠার ব্যাটারটা এখনো বেশ ঘন, তাই আমি আবারও 1/2 কাপ পানি অ্যাড করছি। আপনারা চাইলে পানির বদলে এখানে 1/2 কাপ লিকুইড মিল্কও অ্যাড করতে পারেন। দেখুন পিঠার ব্যাটারটা আমাদের সম্পূর্ণ রেডি, আর এটার ঘনত্ব ঠিক কেমন হবে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন, খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন করা যাবে না। এবার এটিকে রেস্টে রেখে দিব 10 মিনিট। এবার পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে অ্যাড করছি আগে থেকে জাল করে নেওয়া 2 কাপ লিকুইড মিল্ক, অ্যাড করছি 2টা এলাচ এবং একটু দারুচিনি, অ্যাড করছি 1 চা চামচ ঘি, তাহলে পুরটা খেতে আরও বেশি ভালো লাগবে। যখন দুধটাতে হালকা একটু বলক চলে আসবে সেই পর্যায়ে অ্যাড করছি 3 টেবিল চামচ চাউলের গুঁড়া, আপনারা এখানে সুজিটাও ব্যবহার করতে পারেন। চুলার আঁচটা লো রেখে খুব ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিব, আর এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। দেখুন দুধের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে আমি যে এলাচ এবং দারুচিনি দিয়েছি সেটা উঠিয়ে নিব। যখন এটি আরও একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে চুলাটা অফ করে দিব। এবার 1 মিনিট এভাবে অনবরত নেড়ে চেড়ে একটু এটি ঠান্ডা করে নিব। এই পর্যায়ে অ্যাড করছি 1/2 কাপ গুড়ের শিরা, সব কিছু আবারও আমি ভালোভাবে মিক্স করে নিব, আর এবার চুলাটা অন করে নিব। অনেক সময় গরম দুধের ভিতরে গুড় ঢাললে সেক্ষেত্রে কিন্তু ছানা কেটে যেতে পারে, সেজন্য অবশ্যই চুলাটা অফ করে নেবেন আর একটু ঠান্ডা করে নেবেন। এই পর্যায়ে অ্যাড করছি 1/2 কাপ গুড়ের সন্দেশ। আমার হাতের কাছে গুড়ের সন্দেশ থাকায় আমি ব্যবহার করেছি, আপনারা এখানে চাইলে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন, আবার এমনি সন্দেশও ব্যবহার করতে পারেন। আবার যারা নারিকেল কোড়া খেতে পছন্দ করেন তারাও কিন্তু এই পর্যায়ে পুরের ভিতরে কিছুটা নারিকেল কোড়া দিতে পারেন। যখন পুরের ঘনত্বটা এই পর্যায়ে চলে আসবে তখন আমরা চুলাটা অফ করে দিব, কারণ এটি ঠান্ডা হলে আরও বেশি কিন্তু টাইট হয়ে যাবে। পিঠা তৈরির জন্য এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিব, আর প্রতিটা পিঠা তৈরির সময় গোলাটা এভাবে মিক্স করে নেবেন, তাহলে পাটিসাপটা একদমই পারফেক্ট হবে। এবার চামচের সাহায্যে পিঠার ব্যাটার ঢেলে দিব, ফ্রাই প্যানের হাতলটা ধরে সামান্য চারিদিকে একটু ঘুরিয়ে নিব। যখন দেখবেন পিঠার উপরের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর পিঠাগুলো চারি সাইড থেকে একটু ছেড়ে ছেড়ে দেওয়া ভাব, সেই পর্যায়ে পুর দিয়ে দিবেন। যে যতটুকু পুর খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই অ্যাড করে নেবেন। এবার চামচের সাহায্যে ঠিক এভাবে ফোল্ড করে নেবেন। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠা। এভাবেই সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। সো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজার খেজুরের গুড়ের পুরে ভরা পাটিসাপটা পিঠা। আশা করছি আজকের মেজারমেন্ট অনুযায়ী প্রত্যেকটা টিপস ফলো করে নতুন রাঁধুনিরা পাটিসাপটা পিঠা করলে একদমই পারফেক্ট হবে। আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।